কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে, এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুশামে হবে। আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ, ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ, 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন মাশাআল্লাহ 20-20, আর একটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল, আর একটা কি টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারুহু 50,000 সনা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি, একদিন দুই দিন পাঁচ দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে, সবাই যে সাইয়েদনা আদামকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারি না, এসপার উসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন সরি আমি পারবো না, এটা আমার কাম না, আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ কইবেন না, সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না, তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও, কি মতো আরো জোরে, জায়গা মতো যাও, সবাই বলবে কোন জায়গায়, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবে, সব মানুষের জিকির ইয়া নাফসি, সবাই বলেন সবার জিকির কি, নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না, সবার জিকির কি, সবাই কোন, সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির, উনি ওনার জিকির করবেন, ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন, সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে, নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি, কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাঁদা লাগবে না, উঠান ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থাপে বিশ্বনবী সেজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া, এই দোয়া করলেই কবুল হয়, সব নবী ভাগে পাইছে কয়টা করে, সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া, দাওয়া মুস্তাজাবা, করলেই কবুল হয়ে যায়, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী ছাড়া। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে, দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া, সুবহানাল্লাহ। ও ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা, দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি, ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য
আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহু আকবার বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জাররা পরিমাণই মানাছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তুতা সাল সাল তুতা ওয়াশফা তুশাফা শাফাত করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব